তারপর একজন মানুষের এরকম হেল্প হেল্প বলে চিৎকার মানে আমার চোখের সামনে একজন মানুষকে মারা যেতে দেখলাম এবং তার ডেড বডির পাশ দিয়ে কিন্তু মৃতদের পাশ দিয়ে আমাকে যেতে হয় রাতের বেলা হেড টর্চের আলোতে যখন ডেড বডির উপরে যে আলোটা পড়ে তখন আসলে আটকে উঠি যে আমার চোখের সামনেই একজন আয়ারল্যান্ডের পর্বতারোহী উনি ওখানে মারা যান উনি ওইখানে একসময় উনি বসে পড়লেন তারপরে উনি শুয়ে পড়লেন ওইখানে এবং উনি ওইখানে মারা যান তার ডেড বডি রেখে তার শেরপারা ওইখান থেকে চলে যায় মোট 60টা ডেড বডি দেখি মৃতদেহ যেগুলো পুরনো হয়তো এক দুই বছর তিন বছর পাঁচ বছর দশ বছর আগেরও পুরনো মৃতদেহ কারণ ওইখানে কিছুই পচে না আমরা পর্বতে যাওয়ার আগে আমাদের কিন্তু ফিটনেসটা খুব ইম্পর্টেন্ট যে কোনো খেলাতেই কিন্তু শারীরিক যোগ্যতাটা খুবই গুরুত্বপূর্ণ পর্বতারোহণ অন্য খেলাধুলার মতোই কিন্তু একটা খেলা ক্রীড়া যেটা এক্সট্রিম স্পোর্ট পৃথিবীর সবচেয়ে ঝুঁকিপূর্ণ খেলা আপনি দেখবেন যেই কোনো খেলায় ফুটবল ক্রিকেট একটা খেলোয়াড় যত না খেলে তার চেয়ে সে বেশি সময় ব্যয় করে তার ফিটনেসের ঠিক রাখার জন্য আপনি যত বড়ই খেলোয়াড় হন না কেন যত ট্যালেন্টই থাকুক যত প্রতিভাই থাকুক আপনার ফিটনেস ভালো না থাকলে আপনাকে কিন্তু খেলায় নেওয়া হবে না ঠিক পর্বতারোহণ কিন্তু এরকমই একটা ব্যাপার আমাদেরকে আপনি একদিনে 20 কিলোমিটার 25 কিলোমিটার 30 কিলোমিটার হাঁটবেন সেই উঁচুতে এটা সমতল জায়গা না তো সেই জন্য আপনার মাসলগুলোকে তৈরি করতে হয় আমাদেরকে আমরা সারা বছরই কিন্তু এক্সারসাইজ করি আমাদের আমরা সারা বছরই রমনায় আসি আমরা রমনায় প্রথমে 5 কিলোমিটার আমরা দৌড়াই 5 কিলোমিটার কখনো 7 কিলোমিটার 10 কিলোমিটার আমরা জগিং করি তারপরে আমরা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করি আমাদের সেই মাসলগুলোকে ঠিক করার রাখার জন্য মাসলগুলোকে তৈরি করার জন্য আমরা সেই ফ্রি হ্যান্ড এক্সারসাইজগুলো করি যেমন উইসান বোল্ট আপনি দেখেছেন যে বেন জনসন উইসান বোল্ট তাদের মাসলগুলো কেমন যেমন খুব হৃষ্টপুষ্ট এবং যারা ম্যারাথন দেয় 42 কিলোমিটার মানে উইসান বোল্ট বা বেন জনসন তারা 100-200 মিটার দৌড়ায় দ্রুততম মানব আর যারা ম্যারাথনিস্ট যারা তারা হলো 42.2 তারা দৌড়ায় তো অনেক সময় মনে হতে পারে যে যারা উইসান বোল্ট যারা 100-200 মিটার এরা ম্যারাথনে দিলে মনে হয় এরা খুব সহজেই ম্যারাথন করে ফেলে জয় ম্যারাথনে জিতে যাবে আবার ম্যারাথনের যারা যারা 42 কিলোমিটার দৌড়ায় তাদেরকে যদি আমরা মনে করি যে এত দীর্ঘ দীর্ঘ পথ তারা দৌড়ায় তারা মনে হয় 100-200 মিটার খুব দ্রুতই শেষ করে ফেলতে পারবে আসলে কিন্তু না আমাদের খেলার ধরন অনুযায়ী কিন্তু মাসলগুলো তৈরি হয় উইসান বোল্ট বা বেন জনসন তাদের মাসলগুলো হৃষ্টপুষ্ট হয় কারণ তাদেরকে খুব দ্রুত সময়ে 100-200 মিটার যে খুব দ্রুত সময়ে তাদেরকে শেষ করতে হয় 9 সেকেন্ডে তারা শেষ করে ফেলে 100 মিটার তো এই যে মাসল খেলার ধরন অনুযায়ী হয় কারণ 100-100 মিটারে খুব দ্রুত শেষ করতে হবে তাই মাসলগুলো অনেক হৃষ্টপুষ্ট থাকে ওইভাবেই তৈরি হয় ম্যারাথন হলো 42 কিলোমিটার ওইখানে দীর্ঘ সময় দৌড়াতে হয় 4 ঘন্টা 5 ঘন্টার সময় এরকম দৌড়াতে হয় তো ওই মাসলগুলো ওইভাবেই তৈরি হয় এবং মনে হয় যেন খুব পাতলা একেবারে লিকলিকে মাসলই তো আমাদের শক্তি দেয় কাজে ওই উইসান বোল্ট বা বেন জনসন তারা কিন্তু সেই ম্যারাথন দিলে তারা ম্যারাথন পারবে না এবং সেই ম্যারাথনিস্ট যারা সে 42 কিলো যারা দৌড়ায় তারা কিন্তু আবার এই 100-200 মিটার পারবে না কারণ খেলার ধরন অনুযায়ী মাসল তৈরি হয় এবং মাসল আমাদের শক্তি দেয় ঠিক পর্বতারোহীরা কিন্তু ওই ম্যারাথনিস্টদের মতো আমাদের দীর্ঘ সময় পর্বতে থাকতে হয় পর্বতে হাঁটতে হয় এক একটা অভিযান আমাদের 2 সপ্তাহ 3 সপ্তাহ 1 মাস 1.5 মাস 2 মাস এরকম অভিযান উচ্চতা অনুযায়ী কাজে আমাদেরকে শারীরিকভাবে আমাদেরকে ফিট হতে হয় এবং এই জন্য আমরা অনেক সারা বছর ধরেই আমাদের দেশে আমরা এই প্রিপারেশন আমরা প্রস্তুতিটা নিতে থাকি আমাদের এবার চারজনেরই এত ফিটনেস ভালো ছিল একদম আমরা শেরপাদের সাথে সমান তালে আমরা চলছিলাম এবং শেরপারও আমাদের খুব অ্যাপ্রিসিয়েট করছিল আমরা যে আমাদের গতি দেখে হাঁটার গতি দেখে এবং আমাদের আরোহণের গতি দেখে তো এটা আমরা যারা পর্বতারোহী নতুন যারা আসছে বা তরুণ যারা যারা পর্বতারোহণ করতে চায় এবং বা ট্রেকিং হাইকিং করতে চায় আমি তাদের জন্য বলবো যে অবশ্যই ফিটনেসটা খুব ইম্পর্টেন্ট আপনাকে প্রথমেই কিন্তু নিজেকে ফিট হতে হবে শারীরিকভাবে এবং পর্বত একটা আরোহণ খুবই ঝুঁকিপূর্ণ একটা ব্যাপার এখানে কিন্তু মৃত্যু ঝুঁকি আমি 3 বার বেঁচে গিয়েছি মৃত্যুর হাত থেকে অলৌকিকভাবে পর্বতের যে সমস্যাগুলো হয় যেমন ফ্রস্ট বাইট হয় এই যে অত্যাধিক ঠান্ডায় শরীরের আগার সেলগুলো মরে যায় এটা সবার আগে পায়ের আঙ্গুল এবং হাতের আঙ্গুল এইগুলো তো হয় ফ্রস্ট বাইটে যখন ওটা সেলগুলো মরে যায় এবং তখন ওই আঙ্গুল কেটে ফেলতে হয় ফ্রস্ট বাইট হয় স্নো ব্লাইন্ড হয়ে যায় আপনার সান বার্ন হয়
ক্রেভাসের যে ফাটল, হিমবাহে যে ফাটল থাকে ক্রেভাসে, ক্রেভাসে পড়ে অনেক সময় মানুষ মারা যায়। অনেক রকম এই যে অক্সিজেন, যখন উচ্চতা অক্সিজেন কমে যায়, অক্সিজেন কমে গেলে শরীরে আপনার নানা রকম সমস্যা তৈরি হয়। কারণ অক্সিজেন তো আমাদের শক্তি দেয়, খিদে লাগবে না, ঘুম আসবে না, রুচিটা নষ্ট হয়ে যায়, বমিটিং টেন্ডেন্সি হয়, প্রচণ্ড মাথা ব্যথা হয়, এবং এটা দিনের পর দিন, যে এতে পর্বত আরোহণ এক দুদিনের ব্যাপার না। তো এই এই কাজগুলো পর্বতে যখন অক্সিজেন কমে যাওয়ার ফলে শরীরে নানা রকম সমস্যা তৈরি হয়। সবচেয়ে ভয়ঙ্কর যেটা পর্বতে মানুষ মারা যায় সেটা হলো অ্যাভালাঞ্জ, তুষার ধস। এই তুষার ধসেই সবচেয়ে বেশি মানুষ মারা যায়। আমরা ধরেন একটা জায়গা দিয়ে যাচ্ছি, হঠাৎ উপর থেকে বরফ ভেঙে পড়ে, শত শত টন বরফ। আমাদের দেশে যেমন বর্ষার সময় আমাদের পাহাড়ি এলাকায় যেমন ল্যান্ডস্লাইড হয়, ভূমিধস বা পাহাড় ধস, ঠিক সেই একই ব্যাপার। ওইখানে তো মাটি নেই, সেই পাথরের গায়ে যে বরফ থাকে সেখানে কঠিন বরফ এবং সফট স্নো দুই ধরনেরই, সফট স্নো অ্যাভালাঞ্জ এবং এই কঠিন বরফেরও অ্যাভালাঞ্জ, দুই ধরনের অ্যাভালাঞ্জ হতে পারে। বরফ ভেঙে পড়ে, বড় বড় বরফ, তো শত শত টন বরফ ভেঙে পড়ে। তাই অ্যাভালাঞ্জ হলো সবচেয়ে বেশি মানুষ মারা যায়, তাই এই ঝুঁকিগুলো পর্বতে থাকে। আমি এরকম তিনবার অ্যাভালাঞ্জ থেকে বেঁচে গিয়েছি, দুইবার অ্যাভালাঞ্জের মধ্যে পড়েছিলাম এবং একবার এক ঘন্টার জন্য বেঁচে যাই। আমার দলের একজন হাঙ্গেরিয়ান 2010-এ উনি মিসিং হয়ে যান, ওনার ডেড বডিও খুঁজে পাওয়া যায় না এই অ্যাভালাঞ্জে পড়ে। তো এই 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 ঘটনাগুলো পর্বতে ঘটে। আর 2011-তে যখন আমি প্রথমবার তিব্বত দিয়ে এভারেস্ট আরোহণ করি, তখনকার একটা ঘটনা বলি। আমি তিব্বত দিক দিয়ে চূড়ায় চড়ার আগে ক্যাম্প থ্রির পরে, লাস্ট ক্যাম্প, ক্যাম্প থ্রি হলো 8,300 মিটার, ক্যাম্প থ্রির পরে তিনটা কঠিন বাধা আছে, ফার্স্ট স্টেপ, সেকেন্ড স্টেপ, থার্ড স্টেপ। ভোর 5টার একটু আগে আমি থার্ড স্টেপের কাছাকাছি পৌঁছি, তখন একটু জোরে বাতাস বইতে থাকে সারা রাত। আমি ক্যাম্প থ্রি থেকে 20 মে রাত 9টায় স্টার্ট করি এবং 21 মে সকাল 7টায় গিয়ে চূড়ার শীর্ষে আরোহণ করি। আমি যখন থার্ড স্টেপের একটু আগে কাছে এসে পৌঁছলাম, তখন হঠাৎ একটু বাতাস বইতে থাকে এবং আমি চোখে ঝাপসা দেখতে লাগলাম, মানে অনেকটা যে ব্লার, হেজি এরকম। তো আমি ঠিক মতো দেখতে পাচ্ছি না, ঝাপসা দেখছি, তো আমার গতিটা একটু স্লো হয়ে গেল। আমার শেরপা বলল, তুমি কি নেমে যাবে? আমি বললাম যে না, আমি যাব, একটু ধীর হয়ে গেলাম আসতে, তুমি আমার সাথে সাথে থাকো, আমি যাব। তো হঠাৎ যখন থার্ড স্টেপের কাছে যখন আসলাম, তখন হঠাৎ কানে হেল্প হেল্প বলে একটা চিৎকার আসলো, একজন মানুষের চিৎকার। তখন বেশ আমি একটু ভয় পেয়ে গিয়েছিলাম যে এমনি চোখে ঝাপসা দেখছি, ঠিক মতো দেখতে পাচ্ছি না সেই পথগুলো, সেই কঠিন সেই সরু পথগুলো, তারপর একজন মানুষের এরকম হেল্প হেল্প বলে চিৎকার। তো যখন থার্ড স্টেপে যে পৌঁছি সকাল 5টার, তখন দেখলাম যে আমার চোখের সামনেই একজন আয়ারল্যান্ডের পর্বতারোহী, উনি ওখানে মারা যান। উনি ওইখানে একসময় উনি বসে পড়লেন, তারপরে উনি শুয়ে পড়লেন ওইখানে এবং উনি ওইখানে মারা যান। তার ডেড বডি রেখে তার শেরপারা ওইখান থেকে চলে যায়, মানে আমার চোখের সামনে একজন মানুষকে মারা যেতে দেখলাম এবং তার ডেড বডির পাশ দিয়ে, কিন্তু মৃতদের পাশ দিয়ে আমাকে যেতে হয়। তখনও তার জুমারের, তার সেফটি ক্যারাবিনাটা, তার ফিক্স রোপের বাধা ছিল, হার্নেস থেকে তার সেফটি ক্যারাবিনাটা ফিক্স রোপে আটকানো ছিল। আমি আমার সেই সেফটি ক্যারাবিনা সরিয়ে সামনে বাঁধি তার রোপের সামনে, সে পাশে তখনও তরতাজা, একেবারে সামিট স্যুট পরা। এর আগে আমি ক্যাম্প থ্রি থেকে যাত্রার পরে মোট 60টা ডেড বডি দেখি, মৃতদেহ, যেগুলো পুরনো, হয়তো 1-2 বছর, 3 বছর, 5 বছর, 10 বছর আগেরও পুরনো মৃতদেহ, কারণ ওখানে কিছুই পচে না। রাতের বেলা হেড টর্চের আলোতে যখন ডেড বডির উপরে যে আলোটা পড়ে, তখন আসলে আঁতকে উঠি। তো এরকম ঘটনা পর্বতে খুবই স্বাভাবিক, এই মৃত্যু খুবই স্বাভাবিক পর্বতে।